Namaskar, evening headlines or Hoyde Studio, my papori are brought Tom to Kobor. Hudir Kobosarapasar Rajot Furar Biponir, Onugapotra Dias, Diar Kuskawas, Itimajaram Pohose. Aram Pokorse Sorkai, Itimate Protikonjila Prakura, Biponis Tapon, Koribo, Porat, Thainam Peron Kurse, Apkari Ayutor Kachole, Apkari Ayutor Kachole, Salizari Sai, Kunjilat, Kiman Kon Furar Biponi. স্থাপন কৰিব পৰা হ'ব বা প্ৰদান কৰিব পাৰিব সেই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব জানিব পৰা অনুসৰি প্ৰতিখন জিলাৰ পৰা অহা মুঠ ফুৰাৰ বিপণীৰ সংখ্যা হ'ল 7 শতাধিক অৰ্থাৎ চৰকাৰে ৰাজবৃদ্ধিৰ লক্ষ্যৰে ৰাজ্যখনত স্থাপন কৰিব 7 শতাধিক ফুৰাৰ বিপণী কিন্তু এই প্ৰসংগক লৈ এতিয়া ৰাজ্যৰ ৰাজনৈতিক মহলত বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে বিভাগীয় মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্যৰ চুলাই মদ খোৱাতকৈ বিলাতী ফুৰা খোৱাই ভাল বুলি মন্তব্য কৰি বিতৰ্কৰ সৃষ্টি কৰিছে এনে মন্তব্যৰ বাবে মন্ত্ৰীজনৰ পদত্যাগ দাবী কৰিছে অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাই ইফালে আইডিএফৰ বিধায়ক ৰফিকুল ইসলামে গুজৰাটৰ দৰে অসমকো ফুৰা মুক্ত ৰাজ্য হিচাপে গঢ় দিবৰ বাবে দাবী জনাইছে ফুৰাৰ বিপণীৰ বিৰুদ্ধে প্ৰতিক্ৰিয়া দিছে বিৰোধী নেতা দেৱব্ৰত শইকীয়ায়ো ইফালে ফুৰাৰ বিপণী অনুজ্ঞাপত্ৰ সন্দৰ্ভত মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই কলে যে ফুৰাৰ সুৰাং কাৰবাৰ ৰোধ আৰু ৰাজক ফাঁকি হ্ৰাস কৰিবৰ বাবে হে হেনো ফুৰাৰ বিপণী অনুজ্ঞাপত্ৰ প্ৰদান কৰা হ'ব উল্লেখযোগ্য যে প্ৰফুল্ল মহন্ত চৰকাৰৰ দিনতে ফুৰাৰ অনুজ্ঞাপত্ৰ প্ৰদান কৰাৰ পাছত বিগত 20 বছৰে Rajya bandh asil pura viponi onugyapatra pradan prakriya aru etia jehetu kua hoise je pura viponi onugyapatra pradan kora hobo dia hobo kod dia hobo kiman khon dia hobo ke khontorpor jehetu kuskawaj itimote sarkare solaise take loi dia rajonitik mohalot birup protikriya solar logote samantral bhabe bodhik mohal birup protikriya solise dol songothan samuhe bibhinna montobbo dise kintu tar biporite itimote ami koisue je bibhagya montri gora ke koise je bishekhoi অরুণাচলৰ পৰা যি সমূহ খুৰা আহে সেই খুৰা সমূহ অহাত বাধা প্ৰদান কৰিবৰ বাবে বা যেতিয়া যেনে ধৰণে খুৰাৰ এটা সুৰাং কাৰবাৰ চলি থাকে হেয়া বাধা প্ৰদান দিবৰ বাবে হেয়া বন্ধ কৰিবৰ বাবে এনে ধৰণে অনুজ্ঞাপত্ৰ সমূহ বিতৰণ কৰা হ'ব বা দিয়া হ'ব জি নহয় কিন্তু বিষয়টোক লৈ এটা দেখিবলৈ পোৱা গৈছে যে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু আনহাতে সেই খুৰতে খুৰ মিলাই মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই কলে যে ৰাজ যেতিয়া ফাঁকি দিয়া বা অন্য ধৰণে বা খুৰাৰ যি অবৈধ খুৰা আহে হেয়া বন্ধ কৰিবৰ বাবে এনে ধৰণৰ এটা পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে যদিকি ৰাজবৃদ্ধি প্ৰসংগ ইতিমধ্যে আপকাৰী মন্ত্ৰী গৰাকে উল্লেখ কৰিছে অৰ্থাৎ ফুৰা বিপণী খোলাৰ মাত্ৰকে ৰাজবৃদ্ধি পাব ৰাজ্যত গতিকে তাকে লৈ ইতিমধ্যে সেই কথা কৈ দিয়াৰ পিছত সেই ভাষ্য প্ৰদান কৰি দিয়াৰ পিছত এতিয়া ঠাই ঠাই বিতৰ্কৰ সৃষ্টি হৈছে ঠাই ঠাই প্ৰতিক্ৰিয়া আৰম্ভ হৈছে দল সংগঠনে প্ৰতিক্ৰিয়া দিছে আৰু ঠিক তেনে ধৰণে এতিয়া যিসকল আমি ইতিমধ্যে কৈছো কোনে কোনে এই ক্ষেত্ৰত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে ৰফিকুল ইসলামে কৈছে যে গুজৰাটৰ দৰে বিহাৰৰ দৰে পুৰা বন্ধ কৰি পেলাব লাগে কিন্তু চৰকাৰৰ এটা মত যে ৰাজবৃদ্ধি হ'ব আৰু আনহাতে আন এটা মত চৰকাৰৰ যে যিসমূহ খুৰা সুৰাংভাৱে আহে বা অৰুণাচলৰ পৰা আহে সাধাৰণতে আমি দেখিবলৈ পাওঁ যে আৰক্ষীয়ে জব্দ কৰে তেনেধৰণৰ অবৈধ খুৰা সেইসমূহ অন্তত বন্ধ কৰিব পৰা যাব গতিকে চৰকাৰৰ উদ্দেশ্য যিয়ে নহওক কিন্তু সেই কথাখিনিকে কিমান সহজভাৱে ল'ব সাধাৰণ ৰাইজে কিমান সহজভাৱে লৈছে দল সংগঠনে সেয়া গুৰুত্বপূৰ্ণ বিষয় আনহাতে আবকাৰী মন্ত্ৰীগৰাকীয়ে আৰু এটা কথা কৈছে যে সস্তীয়া চুলাই খোৱাতকৈ ভাল দামী মদ খাওক গতিকে তাক লৈও বা সেই বাক্য শাৰীক লৈও প্ৰতিক্ৰিয়া যথেষ্ট সৃষ্টি হৈছে কোনে কোনে কি প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে সেয়া আমি এবাৰ আগবঢ়াই ল'ম আৰু কালিৰ দিনটোতো দেখিবলৈ পোৱা গৈছিলে বিভিন্নজনে এই বিষয়টো লৈ প্ৰতিক্ৰিয়া আগবঢ়াইছে আগবঢ়াম বিভিন্ন ঠাই আছে য'ত 10 কিলোমিটাৰ 20 কিলোমিটাৰ ঠাইত দোকান নাই আৰু এই ঠাইবিলাকত চুলাই বা নন ডিউ টু পেইড যি অৰুণাচলী চুলা এইবিলাক ইয়াতে মানুহে কনজিউম করে আমার সরকারে বা আমার রাইজে বা আমার ইয়াতে আমার স্টেটে কোনো রেভিনিউ না পায় আৰু এই সুলাই ফালৰ পৰা তো রেভিনিউ তো প্রশ্নই নুঠে এইটো ইলিগেল বস্তু মানুষের হার গোটেই অসমত 20টা দোকান দিয়ার কারণে আমি মিডিয়ার জৰিয়তে রাইজক জাননি দি আমি 20টা দিয়ার কারণে আমি প্রস্তুতি লৈছি মদ খোৱাৰ কাৰণে আমাৰ চৰকাৰে কৈছে মই কৈছো কিন্তু যেহেতু খাব এই খোৱাটো লিগেলাইজ মানে এক নিয়ন্ত্ৰিত উপায় খাব লাগে সঠিক বস্তুটো সি ইউজ কৰিব লাগে যেনে তেনে খাই মানুহ মানে এটা হেলথ হেজাৰ্ড হৈ তো লাভ নাই আমি খালি লিকেজটোৱে বন্ধ কৰিছো লিকেজ বন্ধ কৰাৰ ক্ষেত্ৰত আগতে হয়তো কোনো মানুহে পইচা মাৰিছিল পইচা খাইছিল আপনাদের জানে আমার সরকার আনার পাশে আমি জেলে তো নই গেল আমার ডিপার্টমেন্টের মানুষ আছে বাইরের মানুষ আছে অ্যালকোহল যেটা ব্যবসায়ী আছে তেলুগুর ভিতরে মানুষ আছে কিমান বছর জেলত থাকে এইবিলাক করে আমি জাস্ট খালি আমি রেভিনিউটো যাতে সঠিক অর্থত আমি লই রাইজের হাতে লগাব পারো তার কারণে আমি প্রয়াস করেছি
রাজ্যের অর্থনীতি ভাঙি গেছে, দেওয়ালিয়া হয়ে যাওয়ার পথত আমার সরকার। এতিয়া সুরার দোকান বেশিকে খুলি তারপর পয়সা উপার্জন করে রাজ্য চলাব বিচার, এই বড় মানে লজ্জাজনক কথা আমি অসমের কারণে। গতি মই দাবি জানাইছো, সুরা যে গুজরাটত বন্ধ, এখেসকলে গুজরাট মডেল করে থাকে, এই কাম কেউ নকরে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর শুক্লবদ্ধ ডাঙরিয়াক মই আহ্বান জানাইছো, আপনাদের সদায় গুজরাট মজেল করে থাকে, বাকিখিন বাদ দিও, গুজরাটর এটা বস্তু তো লোক গুজরাটের যে মদ নিষিদ্ধ, সুরা নিষিদ্ধ করক, আপনাদের দোকান বেশিকে খুলব নালে, একবারে টোটালি বন্ধ করে দিও। এটা তখেতে কৈছে আর একটা কথা যে বিহারে নীতিশ কুমার ডাঙরিয়া যদি বন্ধ করব পারে সুরা, অসমে কেউ নয়, আর এখেসকলে বিহার বাদ দিল, এটা তো নীতিশ কুমারের তখেসকলে নাই, কমসে কম নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সন্মান রাখি, অমিত শাহ ডাঙরিয়ার সন্মান রাখি গুজরাটক ফলো করে মদটো তো বন্ধ করক, সুরা বন্ধ করক, বিপণী বন্ধ করক। সুরার দোকান বেশিক বেশি খুলি তারপর ইনকাম উপার্জন করে সেই পয়সা দিয়ে যদি রাজ্য চলাব বিচার, মই ভাবো তার একটা বেয়া ইম্প্যাক্টও আমার জেনারেশনের উপর পড়ব। গতি মোর ফলের জোরদার মই সরকারকে আহ্বান জানাইছো, আপনাদের টোটালি সুরা নিষিদ্ধ করক, জনতায় ভাল পাব। মদটো তো জুজ অবস্থায় খুব নয় মানুষ, আর থাকিল কথা সুরার, সুরার লো পেলে যুনে খাব বিচার তেনকে খাব, এর বলপূর্বকভাবে কথা নয়, থাকিল কথা রাজহ কথা আহি যায়, আর রাজহ আমার উন্নয়নের কারণে লাগিব, সরকারখনের চলার কারণে হোক বা রাইজর উন্নয়নের কারণে হোক প্রয়োজন। আর মনে জানার যুবশ্রমে মন নাখায় আর বা সুরার ইমান সম্পর্ক তেনকা নাই, তেনকা পড়াশোনার ধ্যান দিয়ে আছে বর্তমান সরকার দিনত, তেনকে ধ্যান দিয়ে আছে কেনকে আত্মনির্ভরশীল হব পারে সেইবর ধ্যান দিয়ে আছে। একেবারে বিরোধী দলে যে সমালোচনা নকরক, প্রকৃত রাইজে জানে যে সরকারখানে খুব জনহিতর কারণে ভাল চিন্তা করে পেলে কাম করে গিয়ে আছে, আর যত আমার সাকে বোধহয় নাছিল সুরার দোকান, তার বেলেগরপা সুরা আনি পেলে বেশি দামত বিকিছিল, সেই ঠাই সময় সুরার অনুজ্ঞাপত্র দিয়ে পেলে রাজহর যেন আমার সরকার লোকসান নহয়, রাইজর যেন ক্ষতি নহয়, এনে একটা লিগেলাইজ করবো বিচারিছে, ইয়াত আর বেলে সমালোচনা করে একো লাভ নাই। মদর যোগেদি রাজহ সংগ্রহ করে সরকারি বিভিন্ন আসনি বিজ্ঞাপন আর নিজের যেবিলাক উদ্দেশ্য উদ্দেশ্যপূর্ণ স্বার্থক আমার অসমীয়া রাইজর উপর অতিরিক্ত কর বোঝার আনকি মদর দোকান খুলি পেলায় অসমীয়া মানুষের স্বাস্থ্য হানি করার একটা সর্বনাশী পদক্ষেপ লব বিচারিছে, এটো অতি দুর্ভাগ্যজনক কথা। দ্বিতীয়তে তেখেতে কৈছে যে চুলাই হাত হারিবলে ইংরাজি খাব লাগে, এইটো কেনেকুৱা কথা? আমার সরকারের আজবি মানে যেবিলাক আবকারী বিভাগ আছে, ট্যাক্স বিভাগ আছে, তারপর যদি এনেকুৱা টুলুঙা যুক্তি দিয়ে এইকেইটাই সরকারের সেই বিভাগ সমূহ যে কার্য ভাল ধরনের পরিচালনা করব পৰা যায়, এই বিভাগ সমূহের মন্ত্রী সকল আর বিষয়া সকলের নিজের অকর্মণতার পরিচয় আমার এক্সাইজ মিনিষ্টার ডাঙরিয়ায় দি আছে। ইয়ার অর্থ হব যে রাজ্যিক মাদক দ্রব্য নিবারণী এখন পরিষদ আছে, তারপরে একটা বাজেট দিয়া হয়, তার কর্মচারী থাকে, তার এজন চেয়ারম্যান দিছে, নতুনক ভাইস চেয়ারম্যান দিছে, এইবিল মানে এনে বাহিরের অংশক ভিতরে কোয়া বাতরি দেখা নিচি কোনো কামত নহাকে একটা পরিষদ দিয়ে দা দরমা দিয়ার ব্যবস্থা করেছে সরকারি পুঁজি নষ্ট করার। সেই গতি এই পরিষদখনের কোনো কাম নাই যদি এখন ভঙ্গ করে পেলাব লাগে তাৎক্ষণিকভাবে। আর এয়া আছিল রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, এবার আমি দেখালো শাসকীয় তরফের কি প্রতিক্রিয়া আসে আর ইফালে বিরোধী তরফের কি প্রতিক্রিয়া আসে, দল সংগঠনের কি প্রতিক্রিয়া আসে, কিন্তু ইফালে বাই হাতাতো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুরা বিপণী অনুজ্ঞাপত্র প্রদান করবল প্রস্তাবত কমলপুর, মুক্তাপুর, বেজেরা, মদনপুর, পুঠিমারি আদি ঠাইর নাম উল্লেখ থাকার পিছতে এটা রাইজে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কারণ সেই স্থানত যেহেতু বিদ্যালয় থাকি পারে, মহাবিদ্যালয় থাকি পারে, গতি প্রতিবাদমুখর হয়ে পড়েছে রাইজক, তাত বিভিন্ন ধরনের ইতিমধ্যে প্রতিক্রিয়া জানাইছে। আমি কালির দিনটো দেখাইছিল যে নলবাড়ীত বিশেষ যুব দল সংগঠন আসলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল, এটাই কথা আসে যে ইয়াত এটা যে ধরনের একটা পরিবেশ আছে সেয়া একটা বৌদ্ধিক পরিবেশ আছে, গতি ঠাইতে পুনের সুরা বিপণীর কথা, কারণ নলবাড়ী নিচিনা ঠাই যেহেতু যদি সে আরো 17খন দিয়ে দিয়া হয় তাহলে তাত মোটামুটি 74খনক সুরা বিপণী হব, গতি ধরনের যু কথা বতরা বর্তমান চলি আছে তাকে বা আবকারী কার্যালয়ের যখন তালিকা গেছে তাকে এটা এনে ধরনের বিরূপ প্রতিক্রিয়া চলা আরম্ভ হয়েছে। এফালে আমি যদি বাই হাতাতো প্রায় একে ধরনের কথা আহি পড়েছে, বাই হাতাতো রাইজে যেহেতু মানি লোব পড়া নাই, মানি লওয়া নাই, গোটে বিষয়টি মানি লওয়া নাই, কিন্তু আনহাতে সরকার নিজের কথা অটল হয়ে আছে, সরকারে কৈছে যে ইয়া আসলে একটা সিদ্ধান্ত বলে নয়, আমি ঠায় ঠায় তালিকা প্রস্তুত করছো, তালিকা লো কত কাক কেন ধরনের সুরা বিপণী দিব পারি, আর উদ্দেশ্য মাথো এটাই
যে যিসমূহ অবৈধ সুৰা আছে সেই অবৈধ সুৰাৰ সৰবৰাহসমূহ বন্ধ কৰিব লাগে এনেধৰণৰ সুৰা বিপণীৰ ফলত যেতিয়া অবৈধ সুৰাসমূহ নাহে আৰু লগতে চুলাই মদৰ যি প্ৰচলন সেয়া বন্ধ কৰিব লাগে বন্ধ কৰি পুনৰ কৈছোঁ যেনেধৰণে আবকাৰী মন্ত্ৰীগৰাকীয়ে কৈছিলে যে চুলাই খোৱাতকৈ বেয়া চুলাই খোৱাতকৈ ভাল সুৰাই খাওক গতিকে তেনেধৰণৰ এটা তেওঁলোকৰ উদ্দেশ্য আছে আৰু তৃতীয়তে কথাটো হৈছে যে ৰাজহ সংগ গতিকে এই তিনিটা উদ্দেশ্য আগত লৈ চৰকাৰখনে এনেধৰণে কুচকাৱাজ চলাইছে এতিয়া সুৰা বিপণীক লৈ কিন্তু চৰকাৰখনে কুচকাৱাজ চলাইছে ঠিকেই আনহাতে দেখিবলৈ পোৱা গৈছে যে ঠায়ে ঠায়ে প্ৰতিক্ৰিয়াৰ যথেষ্ট সৃষ্টি হৈছে বিশেষকৈ বিৰূপ প্ৰতিক্ৰিয়া রাজ্য সরকারে সুরার বিপণীর বাবে যাক ঠাইয়ের নাম ঘোষণা করেছে তার ভিতর বাইহাটা চারিআলির কমলপুর অঞ্চলের বিভিন্ন ঠাইর নাম উল্লেখ আইছে। মই বর্তমান উপস্থিত আছো কমলপুরের মাঝমজিয়াত থাকা কমলপুর এম বি স্কুলের সম্মুখত আর মূল উপস্থিত আছে কেজনমান স্থানীয় ব্যক্তি। মই তেখেত সকলের জানিব বিচারিম এই যে কমলপুরের কমলপুরের মদর দোকান বা সুরার বিপণী দিয়ার কারণে ব্যবস্থা লাইসেন্স দিয়ার যে ব্যবস্থা চলছে এই ক্ষেত্রে তেখেত সকলের প্রতিক্রিয়া মই জানিব বিচারিম কি কব আপনারা যে সুরার এই ক্ষেত্রে মানে এটাই কথা কমলপুর রাইজর হয়ে কব বিচারিছে যে এখন আপনার মূর পিছফালে দেখা পাইছে 150 বছরিয়া কমলপুর সরকারি মজলি বিদ্যালয় ইয়ার আছে কমলপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর কমলপুর হাই স্কুল জুনিয়র কলেজ ইয়ারতে আছে আমার কমলপুর চকতে মঠ মন্দির মসজিদ ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান চক্রবিহার কার্যালয় কমলপুর আরক্ষী থানা গতি এই ক্ষেত্রে আমি সরকারকে এটাই অনুরোধ করেছি যে ইয়াতে যে আমার কমলপুর ওয়াইন শপখান বাতিল করবেন যে অনুজ্ঞাপত্র দিয়ার কারণে যোজা করি আছে এটি অতি শীঘ্রে বাতিল করবেন নহলে অনাগত দিনত মানে কি সকল রাইজে ওলাই আহি ইয়ার তীব্র বিরোধিতা করব। এই ওয়াইন যে খুড়ার বিপণী দিয়ার ব্যবস্থা চলছে এই ক্ষেত্রে আপনি কি কব ইয়াত যদি পুনর নতুন করে সুলভ করে দিয়ে তেতিয়াহলে উঠিয়া প্রজন্মক আমি ধরে রাখব নয় গতি সরকারের ওসর অনুরোধ এইটু যাতে গ্রাম্য অঞ্চল অন্তত কমলপুরের পর 3 কিলোমিটার ভিতর কোনো ওয়াইন শপ দিয়ার ব্যবস্থা নকরে এইটু মই টানি অনুরোধ জানাইছো হয় সকলের প্রতিক্রিয়া এটাই যে কমলপুর সুরার বিপণী দিয়ার ব্যবস্থা যি করব বিচারিছে সেয়া যাতে বাতিল করে সে দাবি বা অনুরোধ জানাইছে আপনার পর জানি বিচারিছো কি কব আসলে কথাটা এনেকুয়া সরকারে যদি সুরার বিপণী যে অনুজ্ঞাপত্র দিব বিচারিছে তেওঁলোকে যদি অকল ব্যবসায়িক মাধ্যমত অর্থাৎ রাজহ সংগ্রহের কথাটো ভাবিছে আসলে সেইবিলাক কথা একোটা নির্দিষ্ট ঠাই বিশেষ হব লাগে কিন্তু এখন সৰু অঞ্চল শিক্ষানুষ্ঠান থকা অঞ্চল মূল পিছফালে যখন মজলিয়া বিদ্যালয় আছে নিয়ারেস্ট আপনার 4-5 স্কুল আছে আর এই স্কুল নিকটবর্তী এরিয়া হিসাবত যদি ইয়াত এখন সুলভভাবে যদি মদর অনুজ্ঞাপত্র দিয়া হয় তেতিয়ালে আমার যাক লড়ি আছে যুব প্রজন্ম আছে ধ্বংসর মুখপিনে গতি হব গতি আমি বিচারিছো সরকারে এনেকুয়া ধরনের মানে কি এনেকুয়া আমার যুব প্রজন্ম ধ্বংসর কারণে যাক এনেকুয়া একটা মদর অনুজ্ঞাপত্র দিব বিচারিছে এইটো ইয়ার কমলপুর বিশেষ কমলপুরের পর বাতিল করার কারণে আমি টানি অনুরোধ জানাইছো। কমলপুর হল এখন ক্রীড়ার ক্ষেত্র বা শিক্ষার ক্ষেত্র আগবড়া ঠাই এই কমলপুরত আছে বিভিন্ন শিক্ষানুষ্ঠান বহুকেইখন শিক্ষানুষ্ঠান আছে লগতে আছে সরকারি কার্যালয় বহুকেইটা আৰু আছে চিকিৎসা কেন্দ্র ইয়ার উপরই আছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এই কমলপুরত যাতে খুরার বিপণী দিয়ার বাবে অনুজ্ঞাপত্র নিদিয়ে তার বাবে সরকারক দাবি জানার লগতে অনুরোধ জানাইছে। আর এয়া আছিল বাইহাটা চারিআলির পর প্রতিক্রিয়া রাইজর প্রতিক্রিয়া আমি ইতিমধ্যে জানাই গলো আর ঠায়ে ঠায়ে কালির দিনটো আমি নলবাড়ির যেসমূহ দল সংগঠন তেওঁলোকৰ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল আর এতিয়া আমি যাম জ্যেষ্ঠ সাংবাদিক অসীম কুমার বরার সঙ্গে সংযুক্ত হয়েছো ফোনযোগে আমি তেওঁৰ পৰা জানিম। অসীম বরা, আর প্রথম কথাটো আপনি ইতিমধ্যে আমি কৈছোঁ আমি দর্শকলক কৈছোঁ যে আসলে কালির পর যিখিনি বাতৰি সম্প্রচাৰ হৈছে সরকারের যে কুচকাওয়াজ সরকারের যে সিদ্ধান্ত আর এনে ধরনের সিদ্ধান্ত তেওঁলোকে যুক্তিও দর্শাইছে কেবাটাও গতি সেই যুক্তিসহ তেওঁলোকে সুরার বিপণী পুনের অনুজ্ঞাপত্র দিয়ার কথা কৈছে যি অনুজ্ঞাপত্র 20 বছর পূর্বে দিয়া হয়েছিল গতিকে পুনের রাজহ সংগ্রহ বা অবৈধ সুরা প্রচলন বন্ধ করা এনে ধরনের তিনটামান যুক্তি দর্শাই এই অনুজ্ঞাপত্র সমূহ দিয়ার কুচকাওয়াজ আরম্ভ করেছে সমগ্র বিষয়টির উপর আপনার জানি হয় পাপরি গোটেই বিষয়টো যদিও বিতর্কের মাজত সোমাই পড়েছে তার মাজত কিন্তু সরকারে যুক্তি বিচারি পাইছে যারণে সরকারে আজি আগবাড়িছে বহু বহু ক্ষেত্রে আগবাড়িছে মানে নিজাভাবে পোৱা খবর অনুসরি যে প্রত্যেক জিলায় কত কত সুরার বিপণী দিব পারি সেই ধরনের তালিকা কমিশনার অফিসে প্রেরণ করেছে তারপরে দিসপুরলে প্রেরণ করেছে আজি নগাঁত কত কত হব পারে নতুনক ওয়াইন শপ বা তেজপুরত কত হব পারে মঙ্গলদৈত কত হব পারে ধুবুরীত কত হব পারে এনেকা ধরনের প্রতিখন জেলার আর আবকারী অধীক্ষকসকলে তালিকা প্রস্তুত করে সম্ভাব্য এলাকাবিলাকর তালিকা প্রস্তুত করে কমিশনার কার্যালয়ে প্রেরণ করেছে আর কমিশনার কার্যালয়ে হয়তো মুখ্যমন্ত্রী হোক বা আবকারী মন্ত্রী হোক বা উচ্চপদস্থ বিষয়াসকলের আলোচনা করে সিদ্ধান্ত লব আসলে কোন জেলাত নতুনক কিমান সুরার বিপণী দিব পারি আর এই মুহূর্তলকে আমি জানা মতে প্রায় 700 বাদ
নতুন সুৰাৰ বাবে জিলাসমূহৰ পৰা তথ্য আহিছে। তাৰপৰা প্ৰত্যেকখন জিলাই মিলি সকলো সমগ্ৰ ৰাজ্যত মানে সাতশখন অনুজ্ঞাপত্ৰ দিব পৰা ৱাইন শ্বপ দিব পৰা ঠাইৰ নাম আহিছে। কিন্তু হয়তো দিশপুৰে তাৰপৰা কিছু হৰণ ভগন কৰিব পাৰে, কিছু কব পাৰে, কিন্তু বিষয়টো হৈছে এইটো নতুনকৈ সুৰা বিপণি অসমত প্ৰয়োজন আছেনে নাই। এই যে আজি বাইহাটত অনুজ্ঞাপত্ৰ দিয়া হয়, মুঠ হব আপোনাৰ 73খন সুৰা বিপণি। গতিকে নলবাৰীৰ দৰে এখন ঠাইত 73খন সুৰা বিপণি অসীম বৰা, হয় এটা কথা ঠিক। আজি বহুত ৰাজ্যত সুৰামুক্ত ৰাজ্য ঘোষণা কৰিছে, গতিকে অসমত সুৰাৰ নতুন বিপণি দিয়াটো প্ৰশ্নে উঠিব নোৱাৰে। যিকোনো সময়ত যুৱ প্ৰজন্ম ড্ৰাগছ সুৰা খাই বিপথে পৰিচালিত হৈছে, বিভিন্ন ধৰণৰ উশৃংখলতাৰ সৃষ্টি হৈছে, সেইখন সময়ত আচলতে নতুনকৈ সুৰা বিপণি প্ৰদান কৰাৰ প্ৰশ্নই উঠিব নোৱাৰে। কিন্তু চৰকাৰৰ ফালৰ পৰা এটা যুক্তি দি থকা হৈছে, তেনেকুৱা ধৰণৰ কথা কোৱা হৈছে, ৰাজহটো ৰাজহেই। তাৰোপৰি কৈছে যে আগতে আজিৰ পৰা 20 বছৰ আগতে যিবিলাক সৰু সৰু ঠাই আছিল, সৰু সৰু ঠাই, সেইবিলাক আজি 20 বছৰত এখন এখন সৰু সৰু টাউনশ্বিপ হৈছে। মানে তাত বজাৰ সমাৰ বাঢ়িছে, মানুহৰ জনবসতি বাঢ়িছে, দোকান পোহাৰ হৈছে, গতিকে সেই এলেকাবিলাকত এতিয়া ৱাইন শ্বপ নাই। ফলত সেই এলেকাৰ যিসকল সুৰা পাৰি লোক, যিসকলে সুৰা সেৱন কৰে, তেওঁলোকে হয় চোৰাংকৈ সুৰা ক্ৰয় কৰিব লগা হয়, নহ'লে বহুত দূৰৰ পৰা ক্ৰয় কৰিব লগা হয় অধিক দামত। গতিকে যিবিলাক এসময়ত আজিৰ পৰা 20-25 বছৰ আগত যিবিলাক সৰু ঠাই আছিল, আজি 20-25 বছৰ পিছত সেইবিলাক ঠাই ডাঙৰ হৈছে। ধৰক বিজয়নগৰ হওক, আজি বকু হওক, আজি সোণাপুৰ হওক, আজি বুন্দা হওক, আজি তেনেকুৱা ধৰণৰ ঠাইবিলাক, সেই ঠাইবিলাকত আচলতে তেওঁলোকে নিৰ্বাচন কৰিছে। তেনেকে মিছা, আমাৰ নগাঁও ফালৰ মিছা হওক, কলিয়াবৰ হওক, সেই ঠাইবিলাক এসময়ত সৰু সৰু ঠাই আছিল। যিটো ৰাজহৰ প্ৰশ্নটো আপুনি ইতিমধ্যে সেইটো কথাও কৈছে যে ৰাজহ সংগ্ৰহৰ কথা, গতিকে ৰাজহ কিমান বৃদ্ধি পায়, গতিকে ৰাজহ বৃদ্ধি পোৱাৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰিও এনেধৰণে সুৰা বিপণি অনুজ্ঞাপত্ৰৰ সিদ্ধান্ত তেওঁলোকে লৈছে, এক নম্বৰ। দ্বিতীয়তে আৰু এটা কথা কৈছিলে আবকাৰী মন্ত্ৰীগৰাকীয়ে অসীম বৰা জ্ঞাতাৰ্থে জনাই থওঁ, তেওঁ কৈছিলে যে যি সস্তীয়া সুৰা সেৱন কৰাতকৈ, অৰ্থাৎ চোলাই মদৰ কথা কৈছিলে, যে চোলাই সেৱন কৰি মৃত্যু হোৱা বা বেমাৰ আজাৰ হোৱাতকৈ ভাল সুৰা সেৱন কৰক। গতিকে এনেধৰণৰ যুক্তিৰে তেওঁলোকে যিহেতু অনুজ্ঞাপত্ৰ দিয়াৰ কথাৰ বাবে ইমানখিনি যুক্তি তেওঁলোকে দৰ্শাইছে। এতিয়া মূল কথালৈ যদি আমি আহোঁ অসীম বৰা, যে আচলতে তেওঁলোকে যিমানে যুক্তি নদৰ্শাওক কিয়, নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰোধিতাৰে যিহেতু বহুবাৰ আমি দল সংগঠনৰ কথা নকওঁ, চৰকাৰে নিজেও বহুখিনি পদক্ষেপ গ্ৰহণ কৰে, গতিকে ই কিমান আচলতে যুক্তিসংগত, সঁচাকৈ ৰাজহ সংগ্ৰহৰ বাবে সুৰা বিপণিৰ প্ৰয়োজনীয়তা কিমান আচলতে গুৰুত্বপূৰ্ণ। চৰকাৰে স্ববিৰোধী ভূমিকা লয়, তেওঁলোকে সদায় নিচা মুক্তিৰ কথা কয়, আজি সুৰা সেৱন কৰিব নালাগে বুলি তেওঁলোকে শ্লোগান দিয়ে, তেওঁলোকে সেই সময়ত জনসজাগতা হেৰি কৰে, ভাষণত মুখ্যমন্ত্ৰী পদযাত্ৰা কৰে, জন মানে পৰিসংখ্যা তেওঁলোকে দাঙি ধৰে, সুৰা সেৱন কৰি কেনেকুৱা ৰোগ হৈছে, কেনেকুৱা মানুহৰ বিপদত পৰিছে, কেনেকুৱা এখন এখন সংসাৰ ভাগি গৈছে। একে সময়তে কিন্তু তেওঁলোকে এই বৃহৎ সংখ্যক সুৰা বিপণি দিবলৈ যোৱাটো কিন্তু অতি দুৰ্ভাগ্যজনক, কাৰণ ইতিমধ্যেই অসমত বৃহৎ সংখ্যক সুৰাৰ দোকান আছেই। মই আমি কোৱা নাই যে খুব সুৰাৰ কম দোকান আছে, গতিকে খুব প্ৰয়োজন হৈছে, কিন্তু যিহেতু আছেই তাত আৰু নতুনকৈ দিব লগা একো নাই। আজি গুৱাহাটী মহানগৰীতে 1 কিলোমিটাৰ ভিতৰতে 2-3খন সুৰাৰ বিপণি পোৱা যায়, বা তাৰপৰা অলপ আঁতৰৰ চহৰবিলাকত আছেই, কোনোবা চহৰত হোৱা নাই, কোনোবা সৰু সৰু ঠাইত হোৱা নাই, থাকক, নোহোৱাকে থাকক, তাৰমানে দি পেলাই তাত আকৌ নতুন প্ৰজন্মক ৰূপজ্যোতি কুমাৰীয়ে কৈছে, আজি পীযুষ হাজৰিকাই, মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই কৈছে যে চোৰাং কাৰবাৰ ৰোধ কৰিবৰ কাৰণে, বা যিবিলাক 2 নম্বৰী ভাৱে এতিয়া সুৰা বিক্ৰী হৈছে সেইটো ৰোধ কৰিবৰ কাৰণে তেওঁলোকে লিগেলাইজ কৰিব খুজিছে কিছুমান এলেকাত, যাতে বৈধ দোকানৰ পৰা সুৰা ক্ৰয় কৰিব পাৰে। গতিকে এনেকুৱা ধৰণৰ কথাবিলাকৰ জৰিয়তে আচলতে চৰকাৰে দুমুখীয়া স্থিতি লৈছে। আৰু এটা কথা ঠিক, অসমৰ মানুহে সুৰা য'তে ত'তে দিবলৈ লোৱা যিটো প্ৰক্ৰিয়া, কাৰণ আমি আগতে জানো যে হিতেশ শইকীয়া চৰকাৰৰ দিনত বা প্ৰফুল্ল কুমাৰ মহন্ত চৰকাৰৰ দিনত যেতিয়া সুৰাৰ বিপণি পদূলিয়ে পদূলিয়ে দিছিল, তেতিয়া কিন্তু চৰকাৰখনৰ ৰাজহৰ বাহিৰে বাকী যুক্তিখিনি আচলতে কি যুক্তি তেওঁলোকেহে জানে, যে চোৰাং সৰবৰাহ বা চোৰাং সুৰা সৰবৰাহ তেওঁলোকে বন্ধ কৰিব। কিন্তু আৰক্ষীৰ ক্ষেত্ৰত আকৌ DGPগৰাকীয়ে কি কৈছে আপুনি মন কৰিছেনে, যে সুৰা শক্ত আৰক্ষীক বা আৰক্ষীক কিন্তু তেওঁলোকে নাৰাখে, তেওঁলোকে চাকৰিৰ পৰা খেদি দিব, এনেধৰণৰ কথাও কৈছে। সুৰা পাৰি আৰক্ষীয়ে চাকৰিৰ পৰা বিদায় ল'ব লাগিব বুলি তেওঁলোকে এটা কথা কৈছে, কিন্তু সেয়া আৰক্ষীৰ ভাষ্য, DGPগৰাকীৰ ভাষ্য। থানাৰ কাষে কাষে যদি বা প্ৰত্যেকটো অঞ্চলত যদি আকৌ নতুনকৈ সুৰা বিপণি হয় গাঁৱে ভূঞে,
তাত অকল অকল কি বেলেগ মানুহে খাব নেকি, আৰক্ষীও খাব, আৰক্ষীজনেও খাব, গতিকে যিকোন সময়ত মদ নেখাবলৈ তেওঁ আহ্বান জনাইছে, সেইকণ সময়ত একে সময়তে আকৌ চৰকাৰে 700-800 নতুন সুৰা বিপণী দিবলৈ খুজিছে, তাৰমানে সেইটো দিয়াৰ লগে লগে এটা কথা ঠিক বেলেগ দোকানতকৈ সুৰাৰ সংখ্যাই বাঢ়ি যাব দোকানৰ সংখ্যাই, গতিকে আমি ভাবোঁ চৰকাৰে যদি ভাবিছে ৰাজহ সংগ্ৰহ কৰিবলৈ খুব কিছুমান স্পেচিফিক ঠাইত বা খুব খুব গুৰুত্বপূৰ্ণ বা নিদিলে নোহোৱা ঠাই কিছুমান দুই এখনত দিয়াৰ প্ৰয়োজন হ'ব পাৰে, কাৰণ যিহেতু একে নিষিদ্ধ বস্তু নহয় সুৰাটো, ইলিগেল বস্তু নহয়, কিন্তু য'তে পায় ত'তে মানে আজি এখন 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 ঠাইত জনসংখ্যা বাঢ়িছে বুলি, দোকান পোহাৰ বাঢ়িছে বুলি, গতিকে তাত সুৰাবাহীসকলে এতিয়া ক'ৰ পৰা সুৰা খাব, কেনেকৈ তেওঁলোক জীয়াই থাকিব, এনেকৈ ভাবি আচলতে এই ব্যৱস্থাটো ল'ব নালাগে। আজি কোনোবা আজি শুনিছোঁ মহানগৰীৰ ক'ৰবাত শ্বপিং মলত দিব, ঠিক আছে, ডাঙৰ ডাঙৰ শ্বপিং মলত এখন সুৰাৰ দোকান নতুনকৈ দিছে, তাত ক'ব লগা একো নাই, গুৱাহাটীত বহুত এতিয়া নতুনকৈ শ্বপিং মল আহিছে, তাত এখন দুখন সুৰা দোকান বা বাৰ প্ৰয়োজন হ'ব পাৰে, কিন্তু আজি এই বকু, ছয়গাঁও, আজি চন্দ্ৰপুৰ, সোণাপুৰ, ক্ষেত্ৰী এইবিলাক এলেকাত যদি এনেকৈ সুৰাৰ দোকান আৰম্ভ হয়, তেনেহ'লে কাইলৈ সুৰা নেদেখা নুশুনা ল'ৰাটো তাৰ প্ৰতি আকৰ্ষিত হ'ব, গতিকে সেই ভয়াৱহ পৰিৱেশ অসমত হৈ আছে, আজি ড্ৰাগছ সুৰা বাদ দি ড্ৰাগছলৈ ল'ৰা ছোৱালী গৈ আছে, তাৰপাছত যদি সুৰা এনেকৈ উভয় যদি কৰে সকলোতকৈ ডাঙৰ কথাটো হৈছে অসীম বৰা যে চৰকাৰখনে যেতিয়া ঘোষণা কৰে, আপুনি যদি মন কৰে, তেওঁলোকে নিজৰ স্থিতিত অটল থাকে আৰু নিজৰ স্থিতিত অটল থকা সময়ছোৱাত তেওঁলোকে যিবোৰ মন্তব্য কৰে আচলতে সেই মন্তব্যবোৰ মানি ল'ব নোৱাৰি। ৰূপজ্যোতি কুৰ্মীয়ে কি ক'লে যে আমাৰ যুৱ প্ৰজন্ম আজিকালি পঢ়া শুনাত ব্যস্ত হৈ থাকে, তেওঁলোকে সুৰা সেৱন নকৰে, কথা হ'ল নেকি সেইটো? গতিকে তেনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰাতকৈ যদি চৰকাৰখনে নিজৰ স্থিতি যিহেতু তেওঁলোক অটল থাকিবই, তেওঁলোকে নিজে যিটো ঘোষণা কৰে কৰিবই, কিন্তু তেওঁলোকে এটা উপযুক্ত কাৰণ দৰ্শাওক, যুক্তি দৰ্শাওক যি কাৰো বাবে যাতে কাকো যাতে ক্ষতি নকৰে, নে কি কয় অসীম বৰা? হয়, আজি আপুনি আজি আমি এটা কথা জানিব লাগিব, আজি ধৰি ললো বাইহাটা চাৰিআলিত ৱাইন শ্বপ এখনো নাই, তাৰ কাৰণে ৱাইন শ্বপ লাগে বুলি তাৰ ৰাইজে প্ৰতিবাদ কৰিছে নেকি, ৰাজপথত ওলাই আহিছে নেকি, তাত ৰাজপথ ওলাই আহিছে, আমাৰ ইয়াত খোৱা পানী নাই, আমাৰ ইয়াত ফুটপাথ ভাল হোৱা নাই, আমাৰ ইয়াত ৰাস্তা নাই, আমাৰ ইয়াত ভাল স্কুল নাই বুলি তেওঁলোকে ৰাজপথত ওলাই আহিছে, আমাৰ ইয়াত এখন ৱাইন শ্বপ কিয় নহ'ব বুলি তাত মানুহ ওলাই আহিছে নেকি, নাই অহা, সেইটোক লৈ মানুহে কোনোবাই খাইছে চোৰাংকে খাইছে তেওঁলোকৰ কথা, কোনোবাই গৈ পেলাই ক'ৰবাত খাইছে খাইছে, কিন্তু তাত ৰাইজ ওলাই আহিছে, সাধাৰণ ৰাইজ বা সচেতন ৰাইজ ওলাইছে, আমাৰ এখন ভাল স্কুল লাগে, আমাৰ ইয়াত ইলেক্ট্ৰিচিটি নাই, ইলেক্ট্ৰিচিটি লাগে, কিন্তু সুৰাৰ দোকান এখন আমাৰ ইয়াত কিয় নিদিব? নিশ্চয় নিশ্চয় অসীম বৰা, আচলতে যিকেইটা প্ৰয়োজনীয় দিশ চৰকাৰখনে সেই দিশসমূহত গুৰুত্ব প্ৰদান কৰাতকৈ ঠিক আছে ৰাজহ সংগ্ৰহ কৰক, গতিকে আপোনালোকে ৱাইন শ্বপৰ কথা ভাবিছে বা যেনেধৰণে আপোনালোকে এতিয়া যিখিনি টুলুঙা মন্তব্য দিছে সেয়া দিয়াতকৈ এটা উচিত আপোনালোকে কাৰণ দৰ্শাওক আৰু তাৰপিছত আপোনালোকে পদক্ষেপ গ্ৰহণ কৰক। আপোনাক ধন্যবাদ জনাইছোঁ অসীম বৰা, সময় যিহেতু বিৰতিৰ হৈছে গতিকে আমি এই প্ৰসংগ ইমানতে সামৰিম, কিন্তু আমি পুনৰ কৈছোঁ যে প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে, বিতৰ্ক অব্যাহত আছে আৰু সুৰাৰ বিপণীৰ যি অনুজ্ঞাপত্ৰৰ কথা কোৱা হৈছে তাকে লৈ চৰকাৰখনে যিহেতু বহুখিনি মন্তব্য কৰিছে সেই মন্তব্যখিনি ইতিমধ্যে আমি আগবঢ়াইছোঁ। কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰলৈ উভতি আহিম, সময়সমূহ বাণিজ্যিক বিৰতি।